চ্যানেল টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন আমরা চলে এসেছি কানলায় 108টা শিব মন্দির দর্শন করতে। তোমাদেরকেও মন্দিরটা খুব সুন্দর করে দর্শন করিয়ে দিই। দেখো, আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছি, আর এই হচ্ছে মন্দিরটা। কথিত আছে 1809 খ্রিস্টাব্দে মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই ইষ্টক নির্মিত আটচালা মন্দিরটি নির্মাণ করেন, যেগুলি শুভ সংখ্যক এবং দুটি বৃত্তাকার সারিতে বিন্যস্ত। বাইরের বৃত্ততে রয়েছে 74টি এবং ভিতরের বৃত্তে রয়েছে 34টি মন্দির। মন্দিরটি জপমালার প্রতীক হিসাবে সম্ভবত উপস্থাপিত হয়েছে। আর মন্দিরের প্রত্যেকটি কক্ষে রয়েছে মহাদেবের মূর্তি। এখানে এসে এত খোলামেলা, এত বড় একটা জায়গা পেয়ে রিহু তো ভীষণ খুশি, আর ও এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো আমি আর ওর পাপা একটু ওর সঙ্গে খেলেও নিলাম। এখানে এসে তো ও খুবই মজা করছে, আর সত্যি কথা আমাদেরও খুবই ভালো লাগছে। তো এখন আমরা বাইরের দিকে সমস্ত মন্দিরগুলো দেখে আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের যে 34টি মন্দির আছে সেটা দর্শন করতে। তো আমরা চলে এসেছি এই মন্দিরগুলো দর্শন করার জন্য, আর এই মন্দির দেখে রিহু তো খুবই খুশি। ও তো ঠাকুরকে দেখো কত ভক্তি মনে প্রণাম করছে। আর এই মন্দিরের ভেতরেই রয়েছে একটা সুবিশাল কুয়ো, আর এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স। এই জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর। এই মন্দিরটাকে বলা হয় প্রতাপেশ্বর মন্দির। এই মন্দিরটির নিকটেই রয়েছে একটি ছাদবিহীন রাসমঞ্চ, এই হচ্ছে সেই রাসমঞ্চ। আর এটা হচ্ছে রূপেশ্বর মন্দির, এটা আসলে মহাদেবের মন্দির। আর এই মন্দিরটার নাম হচ্ছে লালাজি মন্দির। সমসাময়িক মন্দিরগুলির মধ্যে এই মন্দিরটি হলো সবথেকে প্রাচীনতম। আর এই মন্দিরের সামনেই রয়েছে একটা নাট মণ্ডপ, আর পেছনেই রয়েছে একটা পর্বতাকৃতি মন্দির যা গিরি গোবর্ধন নামে পরিচিত। তোমাদেরকেও একটু ভালোভাবে রাধা মাধবকে দর্শন করিয়ে দিই। আর এই পুরো মন্দিরটাই কিন্তু পোড়ামাটির অলঙ্কারে নির্মিত হয়েছে। আর এখানে দেখো, রিহু আবার তার খেলা শুরু করে দিয়েছে, আর সাথে আবার তার দুটো বন্ধুও পেয়ে গেছে। আর এখানে যতগুলো মন্দির দেখছো প্রত্যেকটা মন্দিরে কিন্তু পোড়ামাটির অলঙ্কারে সুসজ্জিত হয়েছে। আর এই মন্দিরটা যেটা দেখছো সেটাও কিন্তু একটা মহাদেবের মন্দির, আর তার পাশে কিন্তু রয়েছে হনুমানজির মন্দির, আর এটা হচ্ছে একটা নারায়ণ শিলার মন্দির। এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরেই প্রাচীন ঐতিহ্যবাহী টেরাকোটার নকশা লক্ষ্য করা যায়। আর দেখো, পরন্ত বিকালে বা সন্ধ্যায় এই মন্দিরের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। কি অপূর্ব মায়াবী না লাগছে দেখতে মন্দিরগুলোকে। তো তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাড়িতে আসার উদ্দেশ্যে। তোমাদের যদি আজকের ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।